রাজ্যে আরো 5টি নতুন জেলা হচ্ছে। দার্জিলিং, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলা ভাঙছে। সুন্দরবন ও বসিরহাট জেলা গড়ার সিদ্ধান্ত এদিন মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আবার জেলা ভাগ। কয়েক মাস আগে জলপাইগুড়ি ভেঙে তৈরি হয় নতুন জেলা আলিপুর দুয়ার। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর আরো 5 জেলা তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যে জেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে 25। দার্জিলিং এর পাহাড়ি এলাকায় কালিম্পং মহকুমা এবার নতুন জেলার মর্যাদা পেতে চলেছে। কালিম্পং এর জলের প্রবলেম আছে, নানা প্রবলেম আছে, দেখার কেউ নেই, সুতরাং ভালো করে করতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলা ভাঙছে। ঝাড়গ্রাম মহকুমা ও জঙ্গলমহলের একাংশ ঘিরে তৈরি হবে নতুন জেলা। বর্ধমান জেলাও ভাঙছে। বর্ধমান জেলাও দীর্ঘদিন ধরে দাবি আছে যে একটা রুরাল এবং আরেকটা ইন্ডাস্ট্রিয়াল করার জন্য বর্ধমান একটা রুরাল ডিস্ট্রিক্ট হবে, একটা ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট হবে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা এবার জেলার মর্যাদা পেতে চলেছে। সুন্দরবনকে আলাদা জেলা করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। কিছুটা নর্থ চব্বিশ পরগনা এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অধ্যুষিত অঞ্চলকে নিয়ে করব। সেটা ডিমার্কেশন কি হবে না হবে সেটা আমরা লোকাল এমএলএ এমপি যারা আছেন বা অ্যাডমিনিস্ট্রেশন আছেন বা লোকাল পাবলিকের সেন্টিমেন্ট বুঝেই সেটা আমরা করব। নয়া জেলা গড়ার যাবতীয় কাজ এক বছরের মধ্যে শেষ করা হবে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। রাজ্যের মানচিত্রে আরও এক নতুন জেলা। দার্জিলিং ভেঙে তৈরি হবে নতুন জেলা কালিম্পং। মোর্চা ছাড়ার পরই নয়া জেলার দাবিতে স্বরূপ বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে। ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে গেছেন বারবার, কিন্তু মোর্চা মমতার রিলেশন আদৌ স্টেডি থাকেনি। মাঝে মাঝে বিদ্রোহী বিমল গুরুং। কালিম্পং এর বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী অবশ্য বরাবরই মুখ্যমন্ত্রীর গুড বুকে। এই আবহে এবছর সেপ্টেম্বরে অবশেষে বিমল হরকা ব্রেকআপ। দল ছাড়ার পর থেকে কালিম্পং এর এমএলএ সাহেব ঘর গোছাতে তৎপর। বিপদ আঁচ করে একই ইস্যুতে পাল্টা পথে নামে গুরুং ব্রিগেড। নয়া জেলার ঘোষণায় রাতারাতি হেডলাইনে কালিম্পং। দার্জিলিং জেলায় হরকা বাহাদুর এবং আমাদের তৃণমূল কংগ্রেসেরও অনেকে বারবার করে আমাদের রিকোয়েস্ট করছিল, এই জন্য কালিম্পং ডিস্ট্রিক্ট আমরা করবার সিদ্ধান্ত গ্রহণ করছি। দল ছাড়ার পর মাত্র 3 মাসে হরকা বাহাদুরের কামালে গণ উচ্ছ্বাসে কালিম্পং তোলপাড়। দোরগোড়ায় ভোট, কাজেই ক্রেডিট দাবি করতে মরিয়া মোর্চা। হম লোক আজ কা জো অ্যানাউন্সমেন্ট অনেরল সিএম নে কিয়া হ্যায় উসকো স্বাগত করতে হ্যায়। ইয়ে হামারা গোর্খা জনমুক্তি মোর্চা কা ডিমান্ড থা, লেকিন ইসকো ডক্টর হরকা বাহাদুর ছেত্রী নে হাইজ্যাক কিয়া। পুরনো দলের দাবি উড়িয়ে হরকাও রীতিমতো আক্রমণাত্মক। আমার সচিবকে এটা জিজ্ঞেস করা হয়েছিল প্রেসে যে হরকা বাহাদুর তো কালিম্পং আলাদা জেলার কথা তুলছে, তো আপনাদের মানে বক্তব্য কি? তখন কিন্তু রোশনগিরি মানে মোর্চা মহাসচিব বলেছিল যে আমরা ওকে ওখানে জেলার কথা তুলতে পাঠাইনি, তার মানে স্পষ্ট ওরা এর বিরুদ্ধে ছিল। হরকার দাবিতেই সায় দিয়ে নয়া জেলার ঘোষণায় কার্যত এক ঢিলে 3 পাখি মারলেন তৃণমূল নেত্রী, বলছে রাজনৈতিক মহল। তৃণমূলের আরও কাছাকাছি এলেন হরকা বাহাদুর। নতুন দল গড়লেও হরকার তৃণমূলে আসার পথ খোলাই থাকল। কালিম্পংয়ে ভোটে তার তৃণমূলকেই ডিভিডেন্ড দেবে। প্রশংসা আদায় করে ভোটের মুখে পাহাড়ে কার্যত মোর্চাকেই ব্যাকফুটে ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী। হরকা বাহাদুরের লাইনেই সরকারের নিউ অ্যাপ্রোচ কি? ভোটে তৃণমূলকেই বাড়তি ডিভিডেন্ড দেবে? নজর এখন সেদিকেই। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।